আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে মজাদার রুই মাছ ভুনা করে দেখাবো। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর ভিডিওটিতে লাইক দিতে কেউ ভুলবেন না। আমি প্রথমেই বড় সাইজের 4 পিস রুই মাছের টুকরো আমি ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। এরপর আমি ওই বাকি থাকা তেলটাতেই পেঁয়াজ বেরেস্তা কালার করে ভেজে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন আমি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব 1 টিস্পুন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পরে তেলটা যাতে ছিটে না আসে এর জন্য আমি হালকা পরিমাণ একটু পানি দিয়েছি। পানি দিয়ে একটু আমি নেড়ে চেড়ে দিব। এরপর বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিব 2 টিস্পুন মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়েছি এখানে আমি। দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া। সব শেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব। এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে মশলাটা থেকে, তার মানে খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে রুই মাছ ভেজে নেওয়া এক এক করে দিয়ে দিব। এখানে আমি 4 পিস রুই মাছ হলুদ লবণ দিয়ে আগে থেকে ভেজে রেখেছিলাম, বেশি কড়া ভাজি করিনি, হালকা করেই ভেজেছিলাম। আমার এই রুই মাছ ভুনাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে, আপনারও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই মশলাটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব মাছগুলোকে। এখন এখানে আমি কোনো রকম পানি দিচ্ছি না, আগে মশলাটার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিব। আমি এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব লো আঁচে রেখে। ফিরে আসছে 2 মিনিট পর। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভালো করে কষানো হয়ে গেলে এরপর এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যাতে মাছটা ভিতর থেকে সেদ্ধ হয়। পানি দেওয়ার পর আমি এখানে আস্ত কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি 4-5টা আস্ত কাঁচামরিচ নিয়েছি শুধু ফ্লেভারের জন্য, এটাতে কোনো ঝাল ছড়াবে না। বলক আসার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না ঝোলটা একটু টেনে আসছে। আমার কিন্তু মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে মাছটাকে আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব আর কি চুলা থেকে।
धनिया पाताटा देवार पर किन्तु माछेर टेस्टटा आरो बेशी बेड़े जाए। अवश्य धनिया पाताटा देवार चेष्टा करबेन। धनिया पाता दिए आमी एकटु नेड़े चेड़े दिच्छि। মাছগুলোকে একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি আর কি। ধনিয়া পাতা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে আরো 2 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে ধনিয়া পাতার ঘ্রাণটা সব মাছের মধ্যে ঢুকে যায়, খেতেও ভালো লাগবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মাছের কালারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।